একসময় এরকমই বিলবোর্ডে ছাওয়া ছিল বন্দরনগরীর আকাশ। সাবেক মেয়র আজম নাসিরের কঠোর হস্তক্ষেপে বিলবোর্ড মুক্ত হয় গোটা নগরী। নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থাপন করা হয় পরিবেশ বান্ধব ডিজিটাল বিলবোর্ড। সম্প্রতি নগরীর বেশ কয়েকটি স্থানে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিলবোর্ড। কোনোটিতে সাঁটানো হয়েছে বিজ্ঞাপন, আর কোনোটি আছে অপেক্ষায়। পাশাপাশি যত্রতত্র পোস্টার, সাইনবোর্ড ও ব্যানারে সৌন্দর্য হারিয়েছে নগরী। এটাও একটা হার্মফুল, এটার জন্য আমরা আমাদের দৃষ্টিটাকে প্রসারিত করতে পারি না। এই সমস্ত এগুলোতে একটা শৃঙ্খলা আনা দরকার। এটা তো আসলে মৌলিক কাজ হলো সিটি কর্পোরেশনের। দৃষ্টি প্রতিবন্ধকতা রোধে জনসমর্থন আছে বলে দাবি সাবেক মেয়রের। নগরবাসী চান এখানে বিলবোর্ডটা না, এটা বিলবোর্ডের বিরুদ্ধে একটা প্রবল জনমত সৃষ্টি হচ্ছে, একটা সেন্টিমেন্ট সৃষ্টি হচ্ছে, এটা হলো যে একটা ইতিবাচক। নির্বাচিত হলে পরিবেশ রক্ষা ও দূষণ রোধে কাজ করবেন বলে জানান প্রধান দুই দলের মেয়র প্রার্থী। দোয়া করেন, আমি যখন মেয়রের নির্বাচিত হব জনগণের ভোটে, তখন দেখবেন বিলবোর্ড অপরিকল্পিতভাবে কোনো বিলবোর্ড কোনো গাড়ে থাকবে না। আলটিমেটলি বিলবোর্ড নতুনভাবে চিন্তা ভাবনা আমারও নেই, আমরাও চাই যে সুন্দর শহর। অনুমোদনহীন বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান চলমান বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। শুধু বিলবোর্ড না, দৃষ্টিকটু মানুষের দৃষ্টিকে ডিস্টার্ব করে, মানুষের পরিবহন ড্রাইভারদেরকে দৃষ্টি বিভ্রান্ত করে, এরকম কোনো কিছুই আমি না করতে দেব। তারের জঞ্জাল কমাতে সমন্বিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। গেল এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের চাকদাই ও পাহাড়তলি আড়তে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 100 টাকা পর্যন্ত। আর পাইকারি বাজারে মোটা স্বর্ণচাল কেজিতে 50 আর পাইজম চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা দরে। একই সাথে বেড়েছে অন্যান্য চালের দামও। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই দফায় দফায় বাড়ছে চালের দর। এ অবস্থায় আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছে না তারা। মোটা চালটা নিম্ন মাসে খায় এটা 50-55 টাকা কেজি, তাতে মাসে কিনতে আর খাইতে অনেক কষ্ট চলছে দিনকার মাসের। 50-52 টাকা হয়তো, কিভাবে খাইবো? আড়তদাররা বলছেন উত্তরবঙ্গের চালের মোকামগুলোতে চালের দর বৃদ্ধির কারণেই চট্টগ্রামে এর প্রভাব পড়েছে। এটা তো উত্তরবঙ্গের উপরে নির্ভর, এখানে তার আসলে চাউল তো প্রোডাকশন হচ্ছে না, এখানে উত্তরবঙ্গে আসলে চাউল আসলে কমবে বাজার। তবে নতুন আমন ধান বাজারে উঠলে চালের দাম কমবে বলে মনে করেন মিলাররা। পুরান ধান পাওয়া যাচ্ছে না, পুরান ধান একদম শেষ পর্যায়ে চলে আসছে, নতুন ধান যখন চলে আসবে 15-20 দিনের মধ্যেই আপনার চালের দাম কমে যাবে, এটা একদম আমরা আশা করতে পারি আর কি। এদিকে বাজার নিয়ন্ত্রণে 30 টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। চট্টগ্রাম মহানগর এলাকার মধ্যেও আমরা 33 জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে করছি। আমাদের প্রতিদিন 15 জন ডিলারের মাধ্যমে 15টি পয়েন্টে 1 টন করে সর্বমোট 15 মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে। তবে প্রচারণা না থাকায় ওএমএস এর চাল ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ।